আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সৌদিতে নারী গৃহকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ বাংলাদেশের। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি দেশটিতে কর্মরত নারী গৃহকর্মীদের নিরাপত্তায় পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর প্রিন্স সাউদ বিন নাইফ আল সাউদের সহায়তা চেয়েছেন। বিশেষ করে সৌদিতে কর্মরত বাংলাদেশি নারী গৃহকর্মীরা নানা রকম সমস্যায় পড়ার পর পুলিশের কাছে যান। সংকটে পড়ে এসব নারী গৃহকর্মীদের দ্রুত ডিপোর্টেশন সেন্টার অথবা সেফ হাউসে জায়গা করে দিলে তারা বিপদের মুখোমুখি হবে না বলে রাষ্ট্রদূত মন্তব্য করেন। রাষ্ট্রদূত সৌদি গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই অনুরোধ জানান বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। রিয়াদে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর বাংলাদেশের রাষ্ট্রদূতকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের হাসপাতালের মর্গে যেসব অবৈধ অভিবাসীদের মৃতদেহ সংরক্ষিত রয়েছে তাদের ফি মওকুফের জন্য রাষ্ট্রদূত গভর্নরকে অনুরোধ জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি জানান, হাসপাতালের মর্গে থাকা অবৈধ বাংলাদেশি অভিবাসীদের লাশ দেশে পাঠানোর জন্য দূতাবাস সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু হাসপাতালের ফির জন্য মরদেহগুলো দেশে পাঠানো অথবা সৌদি আরবে দাফনের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়। করোনাকালে অনেক শ্রমিক সৌদি আরবে চাকরিচ্যুত হয়ে অবৈধ হয়ে পড়েছেন। এসব অবৈধ অভিবাসীরা দেশে ফিরে যাওয়ার জন্য চূড়ান্ত বহির্গমনের ছাড়পত্রের জন্য আবেদন করেছেন, কিন্তু ওই ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়াটা এত ধীরে হচ্ছে যে তারা দেশে যেতে পারছে না। এ অবস্থা তাদের জন্য সৌদিতে থাকা কঠিন হয়ে পড়েছে। রাষ্ট্রদূত অবৈধ অভিবাসীদের দেশে ফিরে যাওয়ার বিষয়টিও দ্রুত সম্পন্ন করতে গভর্নরকে অনুরোধ জানান। রাষ্ট্রদূত সম্প্রতি একজন বাংলাদেশিকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়া এবং বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য গভর্নরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত পূর্বাঞ্চলীয় প্রদেশের বিভিন্ন জেলে প্রায় 245 জন বাংলাদেশি বন্দী রয়েছে উল্লেখ করে তাদের মধ্যে কেউ গুরুতর অপরাধ না করে থাকলে তাকে ক্ষমা করার জন্য গভর্নরকে অনুরোধ করেন। এছাড়া সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামে অবস্থিত বাংলাদেশ কমিউনিটির স্কুলের স্থায়ী ভবন নির্মাণের জন্য জমি কেনার ব্যাপারে রাষ্ট্রদূত গভর্নরের সহায়তা কামনা করলে তিনি বিষয়টি ইতিবাচকভাবে দেখবেন বলে আশ্বাস দেন। রাষ্ট্রদূত সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে পর্যটন বাড়ানোর আহ্বান জানান। এছাড়াও রাষ্ট্রদূত পূর্বাঞ্চলীয় প্রদেশের পুলিশ প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ বিন মোহাম্মদ আল কুরাইশের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রদূত এই সময় এই অঞ্চলে বসবাসরত বাংলাদেশি গৃহকর্মীদের যে কোনো বিপদে সহায়তা করার অনুরোধ জানান। পুলিশ প্রধান বাংলাদেশি গৃহকর্মীদের সহায়তার আশ্বাস দেন এবং বাংলাদেশি অভিবাসীদের প্রশংসা করেন। রাষ্ট্রদূত এই প্রদেশের দাহরানে অবস্থিত কিং ফাহাদ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ আল সাগাফের সঙ্গে বৈঠক করেন। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বৃদ্ধি ও বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বৃদ্ধির প্রস্তাব করেন। রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি দাম্মামে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় তিনি তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও দ্রুত সমাধানের আশ্বাস দেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এই ধরনের আরও ভিডিও পেতে।